ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্ক পাল। চলে আসলাম আবার তোমাদের সাথে নিউ ব্লগ নিয়ে। তো সকাল সকাল ঘুম থেকে এখন সবাই উঠেছি, তো কিছু জিনিস তোমাদের দেখাবো, অবশ্যই দেখতে পাচ্ছ। সবাই ঘুম থেকে উঠেছি, তো ভাবলাম যে তোমাদের একটুখানি তোমাদেরকে দেখাই, কারণ তোমরা দেখতে খুব ভালোবাসো। যারা কাকিমাকে ভালোবাসো তারা এদেরও দেখতে ভালোবাসো, তাই ভাবলাম যে একটু তোমাদের একটু দেখাই। চলো, এখন ভদ্র মেয়ে বসে আছে, এক্ষুনি তোমাদের দেখাচ্ছি সেই জিনিসটা কি রোজকার এই ডিউটিটা তোমাদের কাকুর সাথে। আমাদের পাড়ায় পাড়ায় একটা দোকান আছে, সেই দোকানে যাবে গিয়ে রেগুলার যে তোমাদের বলি না যে দু প্যাকেট করে দুধ, মানে পাশে পাশে 1 কেজি দুধ লাগে, সেই দুধটা বিশ্বনাথের দোকান থেকে নিয়ে আসতে যায় আর এই গোলটিকেই নিয়ে যায়। আর আজকে তোমাদের কাকু যাচ্ছে না দোকানে, তার জন্য কী করছে সেটা তোমাদের দেখাচ্ছি অবশ্যই। চলো, আর সর্বপ্রথম বলি তোমরা কেমন আছো, আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো, আমি ফ্রেশ হয়ে নিয়ে তোমাদের সাথে আমি কিছু শেয়ার করছি, তারপরে কিছু হাস্যকর কথা বলছি। তো চলো, আর আজকে কী মেনু হবে সবটাই তোমাদের দেখিয়ে দেবো। তো ভয়েসটা আমি অত করতে পারবো না, কারণ অনেকদিন ধরে এই কাশিটা চলছে, কাশিটা হয়ে রয়েছে, মানে বুকের কষ্ট থেকেই তো কাশিটা আসে, সেটা চলছে, হচ্ছে, তো কমে যাবে, ট্রিটমেন্ট চলছে। তো যাই হোক, এই যে সরি, তো আমি সবটাই যা যা করবো তোমাদের পরে ভয়েস দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখন দেখে নাও আমাদের গোল্ডির কাণ্ড। চলো রাখো, হয়ে রাখো, নিচ্ছে না, নিচ্ছে না বাবা, নিচ্ছে না, বিশ্বনাথ নিল না, বিশ্বনাথ নিল না, হ্যাঁ আমার চুটকে যে নিয়ে গেল না, হ্যাঁ আমার যাবে 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 আসো 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 যাবে আসো আসো আসো, তুমি যাবে তুমি যাবে, আমি আমার সাথে যাবে আমার সাথে যাবে আমার সাথে, বাবা চলে গেছে, বাবা চলে গেছে, তো হ্যাঁ বাবা কই, বাবা কই, ই নাম বাবা নিল না। তোমরা তো দেখলি, এই তোমাদের ডিম সেদ্ধ করে রেখেছি, এই যে রুটি বেলেছি, আর এই যে ফুলকপি ভাজা হচ্ছে, আর এইদিকে এঁচোর সেদ্ধ বসিয়েছি। জানি প্রেশার কুকারে বসালে তাড়াতাড়ি হয়ে যেত, কিন্তু প্রেশার কুকারটা কেন জানি না সিটি পড়ছে না, ওই জন্য আমি ভাবলাম এখানেই বসিয়ে দিই। তো চলো এটা সেদ্ধ হোক, আর তোমাদের কাকুর টিফিনটা আমি রেডি করে ফেলি, কারণ খেয়ে অফিস যাবে, তারপরে তোমাদের সাথে আবার কিছু জিনিস নিয়ে আসছি। আর এই যে মেয়েটি দেখতে পাচ্ছ, এই যে মেয়েটি, এটা হচ্ছে আমার ছেলে। ছেলে মেয়েটির ঝোল দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে, তো চলো ওদেরও রান্না করবো, সবটাই দেখাবো, শেয়ার করবো। এখন আমি জাস্ট টিফিনটা শেয়ার করছি, চলো দেখে নাও। তো তোমাদের কাকু খেয়ে চলে গেলো, এবার আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, যেহেতু তোমার এঁচোর চিংড়ি মাছ দিতে হবে, চিংড়ি মাছ ছাড়াচ্ছি, আর তার সাথে তোমাদের সাথে একটু কথা বলে নিই। চলো, তো রান্না বসিয়ে দিয়েছি আজকে, তো এখন ভাবলাম যে তোমাদের সাথে দেখো, সত্যি কথা বলতে মাছ ছাড়াচ্ছি, মাছ ধুচ্ছি, কী কী রান্না করবো সবটাই তোমাদের দেখাচ্ছি। এখন কিন্তু না চাদর না ওন্না নিয়ে কাজ করতে পারবো, কেউ আবার কমেন্ট করো না যে ওন্না নাওনি কেন, চাদর নাওনি কেন, কাজের মাধ্যমে এই ভিডিওটা করা, তাই জন্য ওন্না নিয়ে কাজ করা যায় না, আস্তা নিয়ে একটা গন্ধ ছাড়বে গা থেকে। যাই হোক, চলো আমি চিংড়ি মাছটা ছাড়াচ্ছি, ছাড়াতে ছাড়াতে তোমাদের সাথে একটু গল্প করে নিই। তো তোমরা তো সবটাই দেখছো, সবটাই জানছো, সবটাই বুঝছো, তোমাদের কিছু তেমন নতুন করে কিছু বলার নেই, শুধু একটাই বলবো যে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, এইটুকুনি জানবে, কারণ হিংসা নয়, সবসময় সামনের দিকে এগিয়ে যেতে শেখো, এটা আমি সবাইকে বলি। আজকে হয়তো আমার কিছু বয়স হয়ে গেছে, আমার ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ, আর তার মধ্যেই তোমাদের সাথে গল্প করছি। আর এখন আমি তোমাদের ইয়ে করবো, লোটে মাছ করবো, লোটে মাছও করবো, সেই লোটে মাছটাও তোমাদের কাছে শেয়ার করবো। এই যে চিংড়ি মাছটা ধুয়ে নিচ্ছি, কারণ তরকারিটা বসাতে হবে, তরকারিটা বসিয়ে ফেলেছি অলরেডি, চিংড়ি মাছটা এখন দেব। আমি শর্টে শর্টে রান্না করি বাবা, আমার শর্টকাটে রান্না, যা যা করবো আমি শর্টে শর্টে রান্না করি, আর খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, তার মধ্যেও আমি তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো এই যে দেখতে পাচ্ছ, লোটে মাছটাও ধুয়ে নিচ্ছি, তো লোটে মাছটা ধুয়ে নিয়ে এবার আমি পাশে লোটে মাছটা বসাবো, দুটো রান্না আমি দুপাশে বসিয়ে দিয়ে তারপরে আমি তোমাদের সাথে কিছু কথা বলবো। তো চলো লোটে মাছটা ধুয়ে নিচ্ছি, নিয়ে এবার আমি লোটে মাছটা আজকে কোনো কিছু দেবো না, সিম্পল পেঁয়াজ রসুন বাটা লঙ্কা বাটা আর আলু দিয়ে একটু করবো গোটা গোটা মাছটা। তো ধোয়া হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ, দেখাতে পাচ্ছি কি না বলতে পারবো না, এই যে আলু পেঁয়াজ কেটে নিয়েছি, তো এখন আমি রান্নাটা বসাবো, চলো দেখে নাও। এই যে এই মাছটা করবো, এরপরে কাতলা মাছটা, তো তিন রকম মাছ অলরেডি হয়েই গেছে, চিংড়ি মাছ, লোটে মাছ আর কাতলা মাছ। আর এখন ভাতের মধ্যে আবার উচ্ছে সেদ্ধ দিয়েছি, মানে ওই উচ্ছেটা তো লাগবেই জানো, উচ্ছে একটু খেতে লাগে, উচ্ছে আর শাক আমার বাড়িতে মাস্ট থাকেই, ওই দুটো জিনিস আমার বাড়িতে হবেই। তো চলো এখন আমি রান্নাটা তোমাদের দেখাই।
এই যে দেখতে পাচ্ছ চিংড়ি মাছটা আগে ভাজিনি আমি, সময়ের অভাবে হয়নি, তার তরকারিটা বসিয়ে দিয়ে এইবার লাস্টে আমি চিংড়ি মাছটা দিচ্ছি। আমি শর্টে শর্টকাট রান্না করে তোমাদের দেখাচ্ছি, কারণ কেউ যদি এরকম ভুলে ভালে যাও তাও পরে এরকম করতে পারো। সেদিকে লোটে মাছ বসাবো বলে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তো এখন আমার তেল, এই যে তেল গরম হচ্ছে, মানে তেলটা হয়ে যাক, ততক্ষণ আমি এদিকেও আমার এতে চিংড়িটা বসিয়ে ফেলি, কারণ তাড়াতাড়ি করতে হবে রান্নাটা, আর রান্না করতে করতে এমনিতেও বেলা হয়ে যায়। তা ভাবলাম যে দুটো গ্যাসে দুটো বসিয়ে তোমাদের সাথে একটু গল্প করি, একটু শেয়ার করি, আর তার মাঝেও কিছু কথা বলার আছে অবশ্যই আমার রান্নাটা দেখে, তারপরে তোমাদেরকে আমি বলবো। তো তেল গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো পাঁচফোড়ন, কারণ পাঁচফোড়ন এই তরকারিটাতে, মানে লোটে মাছের এই তরকারিটাতে একটু পাঁচফোড়ন দিতে লাগে। তো দিয়ে আমি এই যে পেঁয়াজ আর আলু ছেড়ে দিয়েছি, এটাকে ভাজা ভাজা করবো। তো দেখে নাও ভাজা ভাজা করতে থাকি, কারণ একা তো ফোন ধরে ভাজা ভাজা হচ্ছে না, কড়াই অবধি নড়ে যাচ্ছে, তার জন্য ভাবলাম একটু ভেজে নিই, তারপরে তোমাদের সাথে আবার শেয়ার করছি। তো ওদিকে এঁচুরটা বসাই, আর এদিকে তোমার এই এঁচুরটাও ভাজা ভাজা হচ্ছে এখনো পর্যন্ত। তো দুটোই আমি করছি, দুটো রান্না করতে করতে তোমাদের সাথে গল্প করছি। এই যে মশলা ঢেলে দিলাম, আদা রসুন পেঁয়াজ বাটা সব রকম দিয়ে মশলা দিয়ে এবার এঁচুর চিংড়িটা আমি করবো। তো দেখতে পাচ্ছ দেওয়া হয়ে গেছে। তো ওদিকে আবার লোটে মাছটা ওইটাও ভাজা ভাজা করছি, তো নুন দিয়ে নিলাম, এবার যতটা পরিমাণ নুন লাগবে নুনটাও দিয়ে নিলাম। তো এবার চলো মাছটা আমি ধুয়ে নিই, মাছটা ধুতে হবে, কারণ ওই দুটো তরকারি তো হয়েই গেছে, এবার মাছটা দিয়ে মাছটা বসাবো। চলো এখন এঁচুরটা কষাচ্ছি, দেখে নাও এঁচুরটা কষাচ্ছি। তো এঁচুরটা বসিয়ে দিয়ে আমি ওদিকে লোটে মাছটা, এবার ভাজা ভাজা হয়ে গেছে, এবার লোটে মাছগুলো আমি ছাড়বো, মশলা ছাড়বো। তো দেখে নাও মশলাও দিয়ে দিচ্ছি, তো মশলাটা দিয়ে একটু কষিয়ে নেব, নুন টুন সব হলুদ টলুদ যেমন দেওয়ার দিয়ে নিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ কষানো হয়ে গেছে, প্রায় অলরেডি কষানো হয়ে গেছে। এইবার আমি মাছগুলো, গোটা গোটা মাছগুলো দেবো। কে কে এরকম লোটে মাছ খেয়েছো আমাকে বলো। ঠিক আছে, গোটা গোটা মাছ খুব ভালো লাগে, কিন্তু ঝুড়ো তো মানুষ খায়, কিন্তু গোটা মাছ খেতে কার কার ভালো লাগে। আর এদিকে এঁচুরটাও হয়ে গেছে, তো এঁচুরটা এবার কষানো হয়ে গেছে, জল দেবো। তো কালকে তো তোমরা দেখলেই আমার ননদের মেয়ে এলো, আমি ভিডিও ছাড়লাম, খুব আনন্দ হয়েছে, খুব মজা হয়েছে। রাত্রে আবার মাসি, মানে রিমি মাসি, তো রাত্রে আবার পুচকেটার জন্য একটা নিজে পছন্দ করে ছোট্ট একটা জামাও দিয়ে আসলো, যদিও বড় হবে, ছ মাস নাগালে পরতে পারবে না, তবুও খুব সুন্দর ছোট্ট একটা জামা দিয়েছে, খুব ভালো লাগলো আমার যে রিমির এই আগ্রহটা, যে মাসি হিসাবে একটা জামা দিয়ে এসছে। তো চলো ভিডিওটা, আর কিছু কথা বলা আছে বলি, চলো তোমাদের দেখালাম আমি কী রান্না করছি, সবটাই তোমাদের দেখালাম। আর এখন হ্যাঁ, লোটে মাছটা হয়ে গেলে আর ওদিকে তোমার, আরে ভুলে যাই আমি, মানে তোমাদের সাথে কথা বলতে আসলে সব ভুলে যাই, দেখতে পাচ্ছ মুখ চোখের কী অবস্থা, তবু একটু লিপস্টিক করে সেই চলে এসেছি, কারণ একটু কথা বলবো তো তোমাদের সাথে। আর সকালবেলা দেখলে তো ঘুম থেকে উঠে কী অবস্থায় চলে আসলাম ভিডিও নিয়ে, সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি কিন্তু ভিডিওটা দিতে দেরি হয়ে যাচ্ছে, আর এখন মাছটা বাকি আছে, মাছটা করবো। তো হাস্যকর কথাটা হচ্ছে এটাই যে সত্যি কথা বলতে কি, আমার প্রত্যেকটা মানুষ আমার কাছে এসছে, প্রত্যেকটা মানুষই আমার কাছে যতটুকুনি আমার হেল্প করার দায়িত্ব, দেখো একটা মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়ানোর কর্তব্য, সেটা আমি সবার ক্ষেত্রে করেছি। আর যখন দেখেছি তারা বেইমানি করছে, তখনকে তাদেরকে আমি লাথি মেরেছি, মানে পিঙ্কিপাল লাথি মেরেছে। তোমরা সবাই ওই যে বলো না যে পিঙ্কিপালের বাড়িতে গেলে পিঙ্কিপাল লাথি মারে, হ্যাঁ পিঙ্কিপালই লাথি মারে, কারণ পিঙ্কিপাল বুঝতে পারে তখন সে লাথি মেরে সেই জায়গা থেকে হাঁটিয়ে দেয়, এটাই হচ্ছে পিঙ্কিপালের নীতি। হ্যাঁ তোমরা যেটা বলো সেটা একদমই ঠিক, কারণ পিঙ্কিপাল বুঝতে পেরে যায় যে এরা চাল নিয়ে ঢুকেছে। তো অনেকেই এরকম করেছে, করে নিজেদের ভুলটা নিজেরা বুঝেছে, বুঝে সরিও চেয়েছে। যাই হোক, আমিও তো একটা মানুষ, আমি মানুষ হিসাবে তাদেরকে আমি ক্ষমাও করে দিয়েছি, প্লাস তোমরা দেখতেও পাচ্ছ যে মুনকেও ইদানিং আমি সেই ক্ষমাটা করেছি। আগেও অপূর্ব যে কেসটা করেছিল তোমরাও সবাই দেখেছিলে, অপূর্বকে ছেলে হিসাবে সেই জায়গাটা দিয়ে যখন অপূর্ব আমাকে ফোন করে ডাইরেক্ট ক্ষমা চায়, তখন অপূর্বকেও আমি ছেলে হিসাবে সেই জায়গা থেকে ক্ষমা করে দিয়েছি। তো চলো এদেরকে নিয়েই চলছি, বেড়াচ্ছি, ঘুরছি, ফিরছি, সবটাই ঠিক আছে, কারণ এরা দেখো আমার আশেপাশে, ঠিক আছে। তো সবার প্রথমে আমি সরি চেয়ে নেবো, যারা সবসময় বলেছো যে একে ঢুকতে দেবে না, ওকে ঢুকতে দেবে না, কাকিমা তোমাকে লাথি মেরেছে, কাকিমা তোমাকে এক করেছে, তো তাদের কাছে সরি। দেখো আমি একটা মানুষ, আমি একটা মানুষ হয়ে আমার সবসময় মুখ ফিরিয়ে থাকাটা ঠিক না। পিঙ্কিপাল এমনই একটা মানুষ যে যাকে একটুখানি ভালোবাসা দেয়, যাকে একটু মিষ্টি কথা বলে, পিঙ্কি এমনিতেই সত্যি কথা বলতে মনটা এমনই আমার যে আমি রাগ করে বেশিক্ষণ থাকতে পারি না, সেটা তোমাদের কাকু সবসময় বলে, ওর 5 মিনিটের রাগ, ওর 10 মিনিটের রাগ, হ্যাঁ এটা সত্যি কথা। সেখানে দাঁড়িয়ে যখন ওরা ছোটো ছোটো সব, তারা যখন ক্ষমা চায় তখন আমি বড় হয়ে উচিত আমার সেই জায়গায় ক্ষমা করে দেওয়া, কিন্তু অতিরিক্ত লিমিটের বাইরে গিয়ে যেগুলো করে সেগুলোকে কোনোদিনই ক্ষমা করা যায় না, সেগুলো কোনোদিন, মানে এরা যে ছোটো, এরা যে অন ক্যামেরায় এসে বা ফোন করে যে অন্যায় করেছে সেটা বলেছে, এইগুলোরও কিন্তু একটা দম থাকা দরকার, তাই না? তো সেই জায়গা থেকে ওদের দম আছে বলেই ওরা দেখেছে যে না আমরা ভুল করেছি, আমাদের এই করাটা উচিত হয়নি। তো সেই
জায়গা থেকে কিন্তু ওরা সেই ক্ষমাগুলো চেয়েছে। আর যাই হোক, আমিও একটা বড় মানুষ হিসাবে, মা কাকিমা বলো, দিদি বলো, যেই হিসাবেই হোক, সেই হিসাবে আমি ওদেরকে ক্ষমা করে দিয়েছি। আর তার থেকে বড় কথা, এর থেকেও বড় বড় ভুল মানুষ করছে, অনেকে করেছে, অনেকে, আমার রক্ত বলো, অপর রক্ত বলো, সবই করছে, সেগুলো জাস্ট নেওয়া যায় না, সেগুলো আমি দেখিও না। আর যদি কেউ মনে করে যে আমাকে বা আমার মেয়েকে, আমি জানি না আমার মেয়ের কথা আমি বলতে পারবো না, কিন্তু পিঙ্কি পালকে কেউ জ্বালাতে পারে না, কিন্তু পিঙ্কি পালের জিনিস দেখে অনেকে জ্বলে পুড়ে মরে। আমার পিঙ্কি পালের হচ্ছে একটাই কাজ, যে সামনের দিকে এগিয়ে যাওয়া, কখনো পিছন দিকে তাকানোর নয়। তো আমি মানুষের পাশে দাঁড়াতে পারি, মানুষের হেল্প করতে পারি, কিন্তু মানুষকে নিয়ে হিংসা করা, জ্বলা, এটা আমার কর্তব্য নয়, আমি একদমই করি না। কারণ হিংসাই হচ্ছে পতনের মূল, পরিষ্কার কথা। হিংসা, যার যত হিংসা সে দেখবে তত নিচে দেবে যায়। তোমার মনে হিংসা থাকবে না, তুমি আস্তে আস্তে ওপর দিকে ওঠার চেষ্টা করবে। এটা সবসময় আমি আমার মেয়েকেও বোঝাই যে হিংসা কখনো নয়, কোনো মানুষের সাথে হিংসা করে যে আমাকে ওপরে উঠতে হবে সেটা নয়। হিংসা করলে কখনো ওপরে ওঠা যায় না, হিংসা হচ্ছে পতনের মূল। হিংসা যত করবে তত তুমি মানুষের পায়ের তলায় চেপে পড়বে। আদৌ মেন হচ্ছে তুমি তোমার লক্ষ্য যেদিকে তুমি এগিয়ে যাওয়ার চেষ্টা করবে, তবে দেখবে যারা তোমাকে নিয়ে জ্বলছে তারা জ্বলে পুরো এমনিতেই ছাড়কার হয়ে যাবে। তোমাকে দেখাতে হবে না, তোমাকে কিচ্ছু দেখাতে হবে না, তুমি কাজে করবে, কাজে করলে এমনিতেই মানুষ জ্বলবে, জ্বলছে। আর সবথেকে বড় কথা হচ্ছে, আমার এটাই হাস্যকর লাগে যে যারা কিনা আমার বাড়িতে আসে, আমার কাছে আসে, আমার কাছ থেকে আমি যখন তাদের লাথি মারি, তারা আবার অন্য কোথাও গিয়ে ঠাই নিয়ে নেয়, কি আমার মানে লাথি মারা জিনিসগুলো অন্য কেউ গ্রহণ করে নেয়, এইটাই হচ্ছে সবথেকে হাস্য করা জিনিস। আর দ্বিতীয় কথা হচ্ছে, কোনো জায়গা থেকে লাথি খেয়ে পিঙ্কি পালের কাছে সেরকম তোমরা দেখাতে পারবে? দেখাতে পারবে না, কেন? সেই জিনিসটাকে পিঙ্কি পাল গ্রহণ করে না, পিঙ্কি পাল সেগুলোকে একদমই ইগনোর করে। তো চলো, অনেকটাই বকে ফেললাম, অনেকটাই ভিডিওটা বড় হয়ে গেল। আর এটা আবারও বলছি, সরি যারা আমাকে ভালোবাসো, যারা বলেছে বাড়িতে ঢুকতে দেবে না, এই করবে না, আমার, আমি একটা প্রথমে বলছি, মানুষ আমাকে সব মানুষের পাশেই দাঁড়াতে হয়, কারণ আমি নিজের বলো পর বলো আমি ঝাঁপিয়ে পড়তে ভালোবাসি, কারো বিপদে ঝাঁপিয়ে পড়তে ভালোবাসি। আর তার জন্য পরে আমি অনেক বাসও খাই, মানে বাস দিতে পারি না, কঞ্চি দেয়, যাই হোক খাই, সেটাও সামলে নিই, আর এগিয়ে যাওয়ারই চেষ্টা করি, আর আগামী দিন এগিয়ে যাওয়ারই চেষ্টা করব। আমিও আমার মেয়েকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি। এইটুকু বলবো যে হিংসা নয় করে দেখাও, হিংসা নয় এগিয়ে দেখাও, হিংসা নয় নিজেকে বড় হয়ে দেখাও, এইটাই হচ্ছে আমার নীতি, ঠিক আছে? তো যে মনে করছো পিঙ্কি পাল জ্বলবে ঘন্টা, পিঙ্কি পাল জ্বলে না, জ্বলবে না, পিঙ্কি পালকে কেউ জ্বালাতে পারবে না, পিঙ্কি পাল এমন কাজ করবে যে মানুষ এমনিতেই জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। তো চলো, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেলো, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, আজকের মতো এই ভিডিওটা এইটুকুই, নেক্সট ভিডিওতে আবার আসছি। আমি কালকে প্রমিস করেছি না, ওয়াইটি যতদিন আমিও ততদিন তোমাদের প্রমিস দিয়েছি, যারা আমাকে ভালোবাসো তাদেরকে প্রমিস করেছি যে ওয়াইটি থেকে আমি বেরোচ্ছি না, ওয়াইটি যতদিন আছে। আমার ভিউজের দরকার নেই, আমার শুধু তোমাদের ভালোবাসার দরকার, ভিউজ লাগবে না, ভিউজ দিতে হবে না, আমার শুধু তোমাদের ভালোবাসার দরকার, তোমাদের জন্যই আসি। এই যে সকালবেলা দেখো শরীর খারাপ, তবুও শরীর খারাপ বলতে ওই যে ঠান্ডা লেগেছে কাশি, সেই শরীর খারাপ এমনি নয়, তো সেই নিয়েও চলে আসলাম আজকে ছোটোখাটো ভিডিও নিয়ে। নেক্সট ভিডিও তোমার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য আজকের মতন টাটা।